মালিক কই নবী নবিগ শাশুর ময়দান তো অনেক কঠিন হবে গো আপনি তো আজকে মাটির উপরে আছেন হাসর ময়দান হবে তামার আপনি তামার মধ্যে দাঁড়িয়ে যাবেন যেই মাইল ওই সূর্যের তাপে মানুষ থাকতে পারে না ওই সূর্যের তাপে বাইজপুরের মানুষগুলো থাকতে পারে না ওই সূর্যের তাপে রাহেলার মানুষগুলো থাকতে পারে না না থাকতে পেরে এসি লাগিয়ে দেয় পাখা লাগিয়ে দেয় তবু গরম সহ্য করতে বাজারলে আমি হাদিসে পেলাম হাসর ময়দানে এক বিকত পরে সূর্য থাকবে আপনার মাথা থেকে মজকগুলো ঘষে গষে পড়বে হায় আপনি ঘামের সাগরে বানবেন আনাজবিন মালেকি গ ওমর নবীজি তখন কি আপনি আমার জন্য সাফাত করবেলনি আমার নবী কোরআনศรี ও আনাস যা জানি নবী তোর জন্য সাফাত করবে আনাস বিন মালিক কয় নবী গো আমি আপনাকে হাশরের ময়দানে কোথায় খুঁজব আমার নবী কয় আউয়ালু মাতাত নবুনি ইনদাস তুমি আমাকে প্রথমে পলছেন রাতের পারে পায়রা আনাস বিন মালিক কয় নবী গো ওমর নবীজি আমি শুনেছি কোন সাতের পার নাকি সুদের চাইতে চিকন হবে হীরা চাইতে দার হবে আপনার উম্মত যখন পার হতে যাবে যারা গুণাগার যারা বেঈমানদার যারা জাহান্নামের আগুনে পড়ে যাবে নবী গো আমি কেমনে পার হব আপনার পাগল কেমনে পার হবে আপনাকে যারা ভালোবাসে তারা কেমনে পার হবে আমার নবী কানা শুনো শুনো যারা আমি নবীর পাগল যারা আল্লাহর পাগল আমি না বলেছি উযিল গু জান্নাতিন তাজরিমি হদিয়ানা ধর যারা থাকতে জান্নাতি হয়ে যাবে আমি নবী কইলাম যারা আল্লাহর পাগল হয়ে যাইবো যারা নবীর পাগল হয়ে যাইবো তারা পলসি রাতের 30 হাজার বছরের রাস্তা চোখের পলকে পার হয়ে যাইবো সুবহানাল্লাহ মার মারহাবা চোখের পলকে পার হয়ে যাবে আমি জানি রাখেল মানুষগুলো আল্লাহ প্রেমিক নবী প্রেমিক এবার আনাস বিন মালিক কয় নবী গো নবী গো আমি যদি ফাইললাম আল কাকা ইননা আমি যদি আপনাকে পৌঁছরাতের পারে না পাই নবী গো আমি আপনাকে কোথায় খুঁজব আমার নবী কো আনাস ও আনাস তুমি যদি আমাকে পৌঁছরাতে না পাও তুমি আমাকে মিজানের পাল্লার মধ্যে পাইবা আর হবে কোন তুমি আমাকে মিজানের পাল্লার মধ্যে পাইবা জান্নাতের মালিক গো আপনি জান্নাত বিলাইবা কাউসারে রো মালিক নবী গো নবী কাউসার পি লাইবা গো নবী নবী আপনি নবী ও লম্বিয়া মারহাবা কোন আমার নবী কয়ানাস ও আনাস তুমি যদি আমাকে পোলসরাতে না পাও তুমি আমাকে মিজান আল পাল্লার মধ্যে পাইবা তুমি যদি আমাকে কি আল পাল্লার মধ্যে না পাও আনাস বিন মালিক কয় নবী গো আপনাকে যদি মিজান আল পাল্লার মধ্যে না পাই আমি আপনাকে কোথায় খুঁজবো আমার নবী কয় আনাস 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 রে শুনো শুনো তুমি যদি আমাকে কি আল পাল্লা না পাও তুমি আমাকে হাউজে কাউসারের কাছে পাবা জোরকন মার হাবা মিজানের পাল্লার মধ্যে আম্মা ফাতেমাও থামান একটা লোককে তখন জাহান নামের প্যারেস তারা আগুনের শিকল দ্বারা বেরি পড়িয়ে তাকে টেনে হিচড়ে হিচড়ে জাহান নামের আগুনের দিকে নিয়ে যাবে তখন আমার নবী শেষদায় অবস্থায় থাকবে আদম পয়গাম্বর দূর থেকে দেখবে আখিরি নবীর একজন ওম্মদকে জাহান নামের পেরেস্তারা আগুনের শিকল দ্বারা টেনে টেনে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে উনি দৌড়াইয়া আমার নবীর কাছে চলে যাবে ডাক দিয়ে নবী ও অমায়ার নবী আপনার ওম্মদকে তো জাহান নামে নিয়ে যাচ্ছে পেরেস্তারা আমার নবী সাথে সাথে শেষ থেকে মাতালো করবেন না আমার হবা আমার দয়াল নবী মায়ার নবী আমিন বিশেষ দা থেকে মাতা আলোক করবেন আমার নবী দৌড়ায় আল্লাহর কাছে চলে যাবেন ডাক দেয়া কৈব আল্লাহ ওগো আল্লাহ তুমি না বলেছ কোনো কোন কম শাহিদা তুমি না বলেছ আমাকে সমস্ত ব্যক্তির উপরে সাক্ষ্য দাতা রাখবে আল্লাহ আমার উম্মত কি দোষ করলো আমার উম্মত রে কেন জাহান্নামের ফেরেশতারা জাহান্নামি শিকল দ্বারা টেনে টেনে নিয়ে যাচ্ছে আল্লাহ কইব বন্ধু ও বন্ধু আজকে শুধু আপনার আমার ক্ষমতা চলবে মারহাবা কন আপনি যখন শাফাতে কুব্বার হাসিল করবেন আপনি যখন লে হামদের হাসিল করবেন যখন মালিক হয়ে যাবেন আমি আল্লাহ যখন মালিক বানায়া দিব আমি যখন অনুমতি দিব আমি যখন পারমিশন দিবাত করবেন তখন আল্লাহ দেখবি বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে আমার নবী কইবো আল্লাহ আল্লাহ ও আল্লাহ আমার এই উম্মতকে আবার আপনি মৃদুরা পাল্লার কাছে নেন আবার তার আমলগুলো আপনি ওজন মাপেন এবার আল্লাহ কইব আতিউ মুহাম্মাদান তোমরা আমার বন্ধুর আনুগত্য করো বাবা কোন দেখেন হাসর ময়দানে আল্লাহ কিন্তু কহারে তো বেশি থাকবে আল্লাহ দুনিয়ার মধ্যে রহমান রহিম কিন্তু হাসর ময়দানে কহারিয়ত কোন মানুষ আল্লাহর কাছে সাহায্য চাইলেও আল্লাহ তাকাবেন না আপনার দিকে কিন্তু হাসন ময়দানে একমাত্র আপন হবে দয়াল নবী মায়ার নবী যেরকম মার হাবা যেই লোকটা কি জাহান নামের ফেরেজ তারা জাহান নামে নিয়ে যাচ্ছি আমার নবী কইব ফেরেজ ও ফেরেজ তো এদিকে আসো তোমরা কেন আমার উম্মতরে জাহান নামে নিয়ে যাচ্ছ ফেরেস্তা কইব নবী গো নবী গো এই লোকটা দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বলতো এই লোকটা দুনিয়ার মধ্যে নামাজ পড়তো করতো না এই লোকটা আমল খিন ছিল নবী গো নবী গো এই লোকটার আমরা জাহান্নামে নামে নিয়ে যাচ্ছি আমার নবী কইব ফেরেস্তা ও ফেরেস্তা শুনো শুনো তোমরা তার আমলগুলো গুলো মিদনের পাল্লার মধ্যে দাও এবারে যখন মিদনের পাল্লার মধ্যে দিবি দেখবি তার গুনাগের পাল্লাটা বাড়ি হয়ে যাচ্ছে আমার নবীজি পকেট মুবারক থেকে যখন একটা কাগজের টুকরা দিব ওই লোকটা সাথে সাথে জান্নাতে হয়ে যায়। যখন মার হাবা তখন লোকটা কইব গো বুঝলাম না আমি সারা জীবন খারাপ পাস করলাম আমি মিথ্যা কথা বললাম আমি বেশি আমলও করতে পারি গো কিছুক্ষণ আগেও দেখলাম আমার তারা জাহাম নামের দিকে নিয়ে যাচ্ছে এখন কেন আমি জান্নাতে হইলাম আমার নবীকে পাগলা ও পাগলা তুমি না দুনিয়ার মধ্যে আমি নবীর প্রতি বেশি দূর শরীফ করতাম নবীকে ভালোবাসতাম আমি নবী সেই শরীফটা নোট করে রেখেছি নবীর প্রেমে আবর ও মরমার আলি গায় ওরে গারে সরে বকর দিলো তারে সাঁপে কামর ও গারে সরে বকর দিলো তারে সাপে কামর নবীর জন্য জীবন করলেন দা আশা পুরাও আল্লাহ মেঘের বান বলেন আশা পুরাও আল্লাহ মেঘের বান বলেন আশা যে দিদার পাবো কবে যে মদিনায় নাই যাবো আশা যে দিদার পাবো কবে যে মদিনায় যাব যে তাই কাদরে নবী ধো আশা পুরাও আল্লাহ মেঘের বান বলেন আশা পুরাও আমার নবীকল বা স্বাধীন বাসা আপনার একটা প্রতিবন্ধী মেয়ে আছে আপনার একটা প্রতিবন্ধী মেয়ে আছে যে মেয়েকে আপনি কত ডাক্তার দেখাইছেন কত কবিরাজ দেখাইছেন আপনার মেয়েরে ডাক্তার বানও করতে পারে না আপনার মেয়েরে কবিরাজ বান করতে পারে না আমি নবী কইলাম আপনি বাড়ি যাওয়ার আগে আপনার মেয়ে সুস্থ হইয়া যাইবো বাদশাকে খাইছে রে আপনি কি আমার প্রশ্ন জানেন কো জানি তো আপনার অন্তরে চলতেছে আমি নবী কইলাম আপনার একটা প্রতিবন্ধী মেয়ে আছে মারাবা কত ডাক্তার দেখাইছেন আপনার মেয়ের আপনি ভালো করতে পারেন না কত কবিরাজ দেখাইছেন আপনার মেয়ের আপনি ভালো করতে পারেন না আমি নবী বললাম আপনি বাড়ি যাওয়ার আগে আপনার মেয়ে সুস্থ হয়ে যাইব হাবিব বিন মালিক চোখের পানি ছেড়ে দিয়ে যাইতে যাইতে উনি আমাদের মধ্যে চলে গেল ইয়ামানের মধ্যে যাওয়ার পর এবার উনি দাস দরবারে যখন ডুবেন সৈন্য দলরাজ দরবারের ধার খুলে দিলেন উনি যাইতে 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 উনি ওনার মেয়ের কাছে চলে গেলেন এবার মেয়ে দেখেন আশ্চর্যজনক ঘটনা যেই মেয়ে কথা বলতে পারে না যেই মেয়ে কানে শোনে না যেই মেয়ে হাঁটতে পারে না ওই মেয়ে ঘেঁটে ঘেঁটে তার আব্বার কাছে আসলো ডাক দেওয়া কয় আব্বু আবু তোমার মেয়ে তো সুস্থ হয়ে গেছে এবার হাবিবিন মাল কয় কন্তান নেই কত ডাক্তার দেখাইলাম কোন ডাক্তার তোমারে ভালো করতে পারে না কত কবিরাজ দেখাইলাম কোন কবিরাজ তোমারে ভালো করতে পারে না আব্বুরে তুমি সুস্থ কেনেন আপনি সাহায্য আমি যখন গুমান্ত বস্তা ছিলাম আমি যখন গুম যাচ্ছিলাম আমি দেখলাম আমার স্বপ্নের গড়ে এমন একজন্যের মানুষ আইল যেই মানুষটা চাঁদের চেয়েও সুন্দর ওই মানুষটা আমার মাথা থেকে যখন পা পর্যন্ত মোছন করে দিয়েছে আমি সাথে সাথে সুস্থ হইয়া গেলাম যখন মার হাবা এবার বাসার চোখের পানে ছেড়ে দিয়ে কই সন্তান চলো নবীর কাছে যাব মেক আব্বু আব্বু গো নবীর কাছে ও নবী তোমারে ভালো করছে মার যেই নবী তোমার স্বপ্নের মধ্যে এসেছি ওই নবীর কাছে যাব এবার আর তো কাছে চলে গেলেন বাসা কয় নবী গোময়ার নবীজি আমি বুঝতে পারি না আপনি এত পাওয়ার নবী আপনার ধর্মগুলো সত্য ধর্ম আমি এতদিন পর্যন্ত ভ্রান্ত ধর্মের মধ্যে ছিলাম ও নবীজি আপনি আমার ইসলাম গ্রহণ করাইয়া দেন আমার নবীকে আমার সাথে পড়েন সকলে আমার সাথে পড়েন মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোল্ড অফ মদিনা শূন্যতের অহংকার এবারে দেখেন আমার নবী কাবু বকর আবু বকর তুমি কেন আমার সামনে হাঁটো আবু বকর কয় নবী গো যখন কাফের মুশ্রিকরা উপর থেকে তীর নিক্ষেপ করবে আমি আমার জীবনটা কুরবান করে দিও আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন আমার নবীজি যাইতে 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 ওই জাবেলা বি কুবাইস পাহাড়ের মধ্যে যখন উঠে গেল উঠার পর আবু জাগেল রূপার চেয়ারে বসা ওই স্বর্ণের চেয়ারে বাসা বসা আমার নবীর জন্য চেয়ার রাখে নাই আবু জাগিল চিন্তা করেছি আমার নবী নিচে বরবে এবার যখন আমার নবী পাহাড়ের মধ্যে উঠলেন ওই বাসটা থর থর করে কাঁপতে শুরু করলেন আল্লাহ আকবার কোন বাসটা থর থর করে কাঁপতে শুরু করলো বাসা কয় মোগাম্মা ও মোকাম্ম আপনি আমার স্বর্ণের চেয়ারে বসে যান যে নবীর জীবনে দেখে নাই ওই বাদশা কয় মোঘাম্মদ আপনি আমার চেয়ারে বসে যান বাসার অন্তরে প্রেমের জ্বালা শুরু হয়েছে মারহাবা কয় না বাসার অন্তরে প্রেমের জ্বালা শুরু হয়েছে এবার কয় ও আপনি আমার স্বর্ণের চেয়ারে বসে যান আমার তো নবী স্বর্ণের চেয়ারে বসে গেলেন এবার আবু জাগেল তো তাকায় রইলো আবু জাগেল কয় আমি চেয়েছি মোহাম্মদের নিচে বসাইতাম এখন দেখি মোহাম্মদ স্বর্ণের চেয়ারে বসে গেছে আবু জাগেল কয় বাদশা ও আপনি এদিকে আসেন আমি নিচের মধ্যে বসবো আপনি আমার রূপার চেয়ারে বসে যান এখন দেখেন আবু জাগেল চিন্তা করেছে আমার নবীরে নিচে বসাইবে আল্লাহ কয় খাড়া খাড়া তুই আমার বন্ধুর পদস্থ করবি তুই নিজে যাইয়া নিচের মধ্যে বসবি মা কয় না আলহামদুলিল্লাহ কন এখন দেখেন আবু আবুদাকেল নিচের মধ্যে বসে গেছে বসে যাওয়ার পর এবার আমি শুনেছি আপনি নাকি প্রবর্তক আপনি নাকি পাকের পাহাম্বর আপনার ধর্ম নাকি সত্য ধর্ম আপনি নাকি অনেক পাওয়ার নবী মোহাম্মদ মোহাম্মদ আমি আপনাকে দুইটা প্রশ্ন করব। একটা প্রশ্ন কোন আসমান প্রশ্ন আরেকটা প্রশ্ন হলো করলো জমিন বরাবর কন একটা প্রশ্ন গুলো আসমানি প্রশ্ন আর একটা প্রশ্ন করলো জমিনী প্রশ্ন ওই দুইটা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন আমি হাবিব বিন মালিক ইয়ামানের বাসা আপনার কাছে ইসলাম গ্রহণ করব আমার নবী মুস্কি মুস্কি আসে আমার নবী কবাস আপনার প্রশ্ন শুরু করেন বাসা কয় মোহাম্মদ আপনি কি চারটাকে দেখেননি আমার নবী কমি তো দেখি কয় মোহাম্মদ আপনি কি চারটাকে দ্বিখণ্ডিত করতে পারবেননি আমি রায় হানজানে চিন্তা করলাম যখন বাসায় কথা কইছে আমি চিন্তা করলাম বাসা কেমন প্রশ্ন করলো ওই চাঁদ তো আমার নবীর নুরের সৃষ্টি কথা কয় না কথা কয় না চাঁদ তো আমার দয়াল নবীর নুরের সৃষ্টি বাদশা কই মোহাম্মদ আপনি বিঘণ্ডিত করতে পারবেন নি হায় গায় আমার নবী মুস্কি হাসি দিলেন আমার নবী কয় বাদশা ও বাদশা আপনি কি দেখতে চান আমার দয়াল নবী যখন এই ভাবে শাহাদাতি আঙ্গুল দ্বারা যখন ইশারা করলেন বাজান চারটা দ্বিখণ্ডিত হয়ে পাহাড়ের মধ্যে পড়ে গেল আবু জাহেল কয় জাদু কর জাদু কর জাদু কর নাউজুবিল্লাহ কোন আবু জাহেল কয় জাদু কর ওই জাদুকর যে আবু জাহেল কইছে ওই আবু জাগেলের বাড়ির মধ্যে আজকে ঘুয়ের টাঙ্কি কথা কয় না কথা কয় না আবু জাগেল দুশ্মনি করেছে আজকে হাজির সাহেব আবু জাগেলের বাড়িতে যায় বাজার পায়খানা করে দেখেন দুশ্মনি করেছে তার অবস্থা কি হয় এবার বাদশা কয় মোহাম্ম কিতাবে লেখে বাদশা অর্ধেক মুসলমান হয়ে গেছে বাড়াবা কর কিতাবের মধ্যে লেখি বাদশা অর্ধেক মুসলমান হয়ে গেছে এবার বাদশা কয় দ্বিতীয় প্রশ্ন সরু আমার নবী কয় বাদশা আপনি প্রশ্ন করা লাগবে না উত্তরও দিতে হবে না আমি নবী আপনার প্রশ্নের উত্তর দিয়া দিব মারহাবা কইতে না বাজার আমি নবী আপনার প্রশ্নের উত্তর দিয়া দিব আমি নবী আপনার প্রশ্নের উত্তর দিয়া দিব এবার বাদশা কয় কি কোন কো হ্যাঁ বাদশা কাঁপতে শুরু করলো আমার নবী কয় বাদশা বাদশা রে আমি জানি আপনার অন্তরের মধ্যে কি চলতেছে এখন কোন আমার নবী জানে কি জানে না হাত রুকন জানে কি জানে না নবীজি রাহেলা জমিনকে দেখে কি দেখে না আল্লাহ বলে আর রহমান আল্লামাল কোরআন ক্বালাকাল ইনসান ইসান বায়ান মারহাবা কুন আল্লাহ তো বলেছে কলাকল ইনসান আল্লামাহুল বায়ান আল্লামাহুল বায়ান মানে কি জানেননি তাফসির জালাইনের মধ্যে আল্লামা জানউদ্দিন সুয়ুতি উনি নোট করতেছেন যে দুই লক্ষ হাদিসের হাফেজ ছিলেন মারহাবাকন যিনি হায়গায় যিনি আমার নবীকে 75 বারে দেখেছেন উনি নোট করতেছেন আল্লা মাগুল বয়ান মানে কি জানেননি মা কানা ওয়া মায়া কোন পৃথিবীর জমিনে যা হয়েছে যা হবে আমার নবী সব কিছু জানে জোরকন মার হাওয়া এখন আমার নবী কয় বাদশা আপনার অন্তরে কি চলে আমি নবী জানি এখন বাদশা তো হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে আমার নবিক বাচ্চা নে বাসা আপনার একটা প্রতিবন্ধী মেয়ে আছে আপনার একটা প্রতিবন্ধী মেয়ে আছে যে মেয়েকে আপনি কত ডাক্তার দেখাইছেন কত কবিরাজ দেখাইছেন আপনার মেয়েরে ডাক্তার বানও করতে পারে না আপনার মেয়েরে কবিরাজ বানও করতে পারে না আমি নবী কইলাম আপনি বাড়ি যাওয়ার আগে আপনার মেয়ে সুস্থ হইয়া যাইবো যেরকম মার হাবা একটু কষ্ট করে আপনাকে কষ্ট হচ্ছে বাজান আমি কি শেষ করে দিব মনে হয় শেষ করার জন্য আপনারা বসে আছেন বাজান রাত যত গভীর হয় বললাম তো আশেকের মিলন মেলা হয় কথা কয় না কথা কয় না গভীর মনোযোগ এখনো তো হাসর ময়দান রয়েছে হাসর ময়দান নবীর প্রেমিকদের কেমন খেলা হবে মারাবা কয় না প্রেম যে কত আল্লাহর কাছে কত দামি নবীর কাছে কত দামি একটু পরে বুঝতে পারবেন দুশ্মনী করলে কি হয় দেখেন এখন কয় বাদশাহ কো খাইছে রে আপনি কি আমার প্রশ্ন জানেন কো আপনার অন্তরে চলতেছে আমি নবী কইলাম আপনার একটা প্রতিবন্ধী মেয়ে আছে মারহাবা কত ডাক্তার দেখাইছেন আপনার মেয়ের আপনি ভালো করতে পারেন না কত কবিরাজ দেখাইছেন আপনার মেয়ের আপনি ভালো করতে পারেন না আমি নবী বললাম আপনি বাড়ি যাওয়ার আগে আপনার মেয়ে সুস্থ হয়ে যাইব হাবিব বিন মালিক চোখের বাড়ি ছেড়ে দিয়ে যাইতে যাইতে উনি আমাদের মধ্যে চলে গেল আমাদের মধ্যে যাওয়ার পর এবার উনি রাজ দরবারে যখন ডুবেন সৈন্য দলরাজ দরবারের ধার খুলে দিলেন উনি যাইতে 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 উনি ওনার মেয়ের কাছে চলে গেলেন এবার মেয়ে দেখেন আশ্চর্যজনক ঘটনা যেই মেয়ে কথা বলতে পারে না যেই মেয়ে কানে শোনে না যেই মেয়ে হাঁটতে পারে না ওই মেয়ে গেঁটে গেঁটে তার আব্বার কাছে আসলো ডাক দেওয়া কয় আব্বু আব্বু তোমার মেয়ে তো সুস্থ হয়ে গেছে এবার হাবিব বিন মালা কয় সন্তান নেই কত ডাক্তার দেখাইলাম কোন ডাক্তার তোমারে ভালো করতে পারে না কত কবিরাজ দেখাইলাম কোন কবিরাজ তোমারে ভালো করতে পারে না আব্বু তুমি কেমনে সুস্থ হইছ আব্বু গো আব্বু শুনেন আপনি শুনলার সাহায্য হয়ে যাইবেন আমি যখন ঘুমান্ত অবস্থায় ছিলাম আমি যখন ঘুম যাচ্ছিলাম আমি দেখলাম আমার সব স্বপ্নের গড়ি এমন এক নূরের মানুষ আইল যে মানুষটা চাঁদের চেয়েও সুন্দর যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর মারাবা কয় না কি কমু 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 রাতের গভীর একটু না করলে তো হয় না কথা কোন ঠিকই না সকলে একসাথে কন ওরে যেই দি আচ্ছা আসমান সুন্দর না সুন্দর সুন্দর আচ্ছা তো ইতালি সুন্দর না সুন্দর আবার কাশ্মীর সুন্দর না সুন্দর সবচাইতে সুন্দর হলো আমার দয়াল নবী মায়ার নবী কইতেন না একদম নতুন না রাসূল সকলে একসাথে আমার সাথে গাইবেন একটু হাত তুলে সকলে একসাথে ওরে যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর তুমি নূরের নবী তাইলে কতই না সুন্দর ওরে কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে সুবহানাল্লাহ ওরে কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে হায় গায়ে কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে বলেন কত ভালো লাগে তো দেখেলে নুরের হায় গায়ে রোজা শরীফ এত ভালো লাগে দেখে বলো না রোজা শরীফ এত ভালো লাগে দেখে হায় গায়ে কত ভালো লাগে তো দেখেলে নুরের বলো বল কত ভালো লাগে তো দেখেলে নুরের ওরে সোনালি জালি মোবারক ডিজাইন নে বহরা হে গায় করেছি আশে কে রাসুল ছিল জাগারা হে গায় কে লাগতো চুমুতে ক দম মোবারকে নবী গো কে লাগতো চুমুতে ক দম মোবারকে হে গায় কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে মারহাবা কর সন্তান ও সন্তান কত ডাক্তার দেখাইলাম কোন ডাক্তার তোমারে ভালো করতে পারে না কত কবিরাজ দেখাইলাম কোন কবিরাজ তোমারে ভালো করতে পারে না তুমি কেমনে সুস্থ দিয়া না বু আমি যখন ঘুমাইতেছিলাম তখন আমি স্বপ্নের মধ্যে দেখলাম এমন একজন নূরের মানুষ যেই মানুষটা চাঁদের চেয়ে সুন্দর ওই মানুষটা আমার মাথা থেকে যখন পা পর্যন্ত মোছন করে দিয়েছে আমি সাথে সাথে সুস্থ হইয়া গেলাম যখন মার হাবা এবার বাসার চোখের পানে ছেড়ে দিয়ে সন্তান চলো নবীর কাছে যাব মে কাবু আব্বু গো নবীর কাছে ও নবী তোমারে ভালো করছে কোন যেই নবী তোমার মধ্যে এসেছি ওই নবীর কাছে যাব এবার আমি আর বাদশা মিলে আমার দয়াল নবীর কাছে চলে গেলেন বাদশা কয় নবী গার্ন নবীজি আমি বুঝতে পারি আপনি এত পাওয়ার নবী আপনার ধর্মগুলো সত্য ধর্ম আমি এতদিন পর্যন্ত ভ্রান্ত ধর্মের মধ্যে ছিলাম ও নবীজি আপনি আমার ইসলাম গ্রহণ করায়া দেন আমার নবীকে আমার সাথে পড়েন সকলে আমার সাথে পড়োন ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যরকন মারহাবা দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ দেখেন তাহলে দেখেন নবীকে যে ভালোবেসেছে সে জান্নাতি হয়ে গেছে নবী বিন সুলাইমান নবীকে ভালোবেসে জান্নাতি বাদশাহ হাবিব বিন মালেক নবী নবীর প্রতি মোহাম্মত রেখে এসেছে মুসলমান হয়ে গেছে সাহাবি হয়ে গেছে ঠিক তেমনিভাবে রাহেলার মানুষ যদি নবীকে জান আর চাইতে ভালোবাসতে পারে একদিন না একদিন আমার নবীর দিদার হয়ে যাবে হাত তুলে কোন ফিকিরা দূর সরে পড়ে আল্লাহুম্মা সাল্লি মোহাম্মদ না মোহাম্মাদ ওয়ালায়ালে না দেনা মাও কিবা কোন সমস্যা আছে শেষ করে দিবনি ভদ দেখেন সাত ব্যক্তি আল্লার আর সেত ছায়া পাবে মা হাবা গো ময়দান যে কত কঠিন হায় হায় এক বিকত উপরে সূর্য থাকবে আল্লাহ আকবর কর এরপর আপনি থাকবেন উলঙ্গ অবস্থায় কিন্তু দুইজন ব্যক্তি পোশাক পরিহিত অবস্থায় থাকবে কজন ব্যক্তি প্রথম নাম্বার হলো আমার দয়াল নবী মায়ার নবী দ্বিতীয় নাম্বার হলো হজরতে আদম সফিউল্লাহ এই দুইজন ব্যক্তি জান্নাতি পোশাক পরিহিত অবস্থায় থাকবে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় ইয়া নাফসি নাফসি বলে কান্না করবে হাসর ময়দানে ইয়াউমায়া ফিররুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি আল্লাহু আকবার কোন শুরু হয়ে গেল দেখেন নবীর প্রেমিকদের কি হয় হাসর ময়দানে আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন ক্বাল اے अश्वالی یوم القیامہ مرحبا کون أن يشفى يوم القيامة قال <سؤال> قلت أنا فاعل قال فأين أطلبك يا رسول الله قال أول ما تطلبني عند السيرات قال فإن لم ألقك عند السيرات قال تطلبني عند الميزان بطك جبرتك لحط لبني يا رسول الله حضرة بن مالك যিনি আমার নবী দশ বছর খ্যাত মত করেছেন আনাসবিন মালিক চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে নবী হাসন ময়দান তো অনেক কঠিন হবে নবী আপনি তো আজকে মাটির উপরে আছেন ময়দান হবে তামার আপনি তামার মধ্যে দাঁড়িয়ে যাবেন ওই সূর্যের তাপে কিশোরগঞ্জের মানুষ থাকতে পারে না ওই সূর্যের তাপেই বাইজপুরের মানুষগুলো থাকতে পারে না ওই সূর্যের তাপে রাহেলার মানুষগুলো থাকতে পারে না না থাকতে পেরে এসি লাগিয়ে পাখা লাগিয়ে দেয় তবু গরম সহ্য করতে পারে না বাজারলে আমি হাদিসে সে পেলাম ময়দানে এক বিকত পরে সূর্য থাকবি আপনার মাথা থেকে মজকগুলো ঘষে ঘষে পড়বে হায় হ্যাঁ আপনি ঘামের সাগরে বাসবেন আনাজবিন বিন মাল নবী গো ও মায়ার নবীজি তখন কি আপনি আমার জন্য সাফাত করবেন আমার নবী কানশ্রী ও আনাস যা যা আমি নবী তোর জন্য সাফাত করব আনাস বিন মালে কয় নবী গো আমি আপনাকে হাসর ময়দানে কোথায় খুঁজব আমার নবী কয় আউ্বাল মা তাত নবুন সিরত তুমি আমাকে প্রথমে পৌঁছে পারে পায়েবা আনাস বিন মালে কয় নবী গো ও নবীজি আমি শুনেছি বলসা রাতের পার নাকি জুদের চাইতে চিকন হবে হিদার চাইতে ধার হবে আব্বার উম্মত যখন পার হতে যাবে যারা গুনাহগার যারা বেঈমানদার তারা জাহান্নামের আগুনে পড়ে যাবে নবী গো আমি কেমনে পার হব আপনার পাগল কেমনে পার হবে আপনাকে যারা ভালোবাসে তারা কেমনে পার হবে আমার নবী কানা শুনো শুনো যারা আমি নবীর পাগল যারা আল্লাহর পাগল আমি না বলেছি উদকিল গু জান্নাতিন তাজরিমি হাতলানহার তাররা দুনিয়া থাকতে জান্নাতি হয়ে যাবে। আমি নবী কইলাম যারা আগনাল পাগল হয়ে যাইব তাররা নবীন পাগল হয়ে যাইব। তাররা পুসরাতির তিনি হাজারের বছর রাস্তা চোখের পলকে পার হয়ে যাইব। জুরকল মার হওয়া চোখের পলকে পার হয়ে যাবে। আমি জানি রাখেলার মানুষগুলো আল্লাহ প্রেমিক নবী প্রেমিক এবার আনাস বিন মালিক কয় নবী গো নবী গো আমি যদি ফাইল্লাম আল কাকা ইন্নাস আমি যদি আপনাকে পৌঁছাতে পারে না পাই নবী গো আমি আপনাকে কোথায় খুঁজব আমার নবী কো আনাস ও আনাস তুমি যদি আমাকে পৌঁছাতে না পাও তুমি আমাকে মিজানের পাল্লার মধ্যে পাইবা আর হাবা তুমি আমাকে মিজানের পাল্লার মধ্যে পাইবা জান্নাতের মালে গো আপনি জান্নাইবা কাউস মালিক নবী গ নবী কাউসার পি লাইবা গ নবী আপিনী নবী লম্বা বা কম আমার নবী কয়া আনাস তুমি যদি আমাকে পুলসারাতে না পাও তুমি আমাকে মিজার পাল্লার মধ্যে পাইবা তুমি যদি আমাকে মিজার পাল্লার মধ্যে না পাও আনাস বিন মালে কয় নবী গো আপনাকে যদি মিজার পাল্লার মধ্যে না পাই আমি আপনাকে কোথায় খুঁজব আমার নবী কয় আনাস 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 রে তুমি যদি আমাকে মিজার পাল্লা না পাও তুমি আমাকে হাউজে কাউসারের কাছে পাবা জুরকন মার হাবা মিজানের পার্লার মধ্যে হাই হাই আম্মা ফাতেমা একটা লোককে তখন জাহান নামের প্যারেস তারা আগুনের শিকল দ্বারা বেরি পড়িয়ে তাকে টেনে হিচড়ে হিচড়ে জাহান নামের আগুনের দিকে নিয়ে যাবে তখন আমার নবী শেষদায় অবস্থায় থাকবে আদম পয়গাম্বর দূর থেকে দেখবে আখির নবীর একজন ওম্মদকে জাহান নামের প্যারেস্তারা আগুনের শিকল দ্বারা টেনে টেনে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে উনি দৌড়াইয়া আমার নবীর কাছে চলে যাবে ডাক দিয়ে নবী ও মায়ার নবী আপনার ওম্মদকে তো জাহান নামে নিয়ে যাচ্ছে প্যারেস্তারা আমার নবী সাথে সাথে শেষ থেকে মাথালো করবেন কত না আমার হবা আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুলানবীদা থেকে মাতাল করবেন আমার নবী দৌড়াই আল্লাহর কাছে চলে যাবেন ডাক দেয়া কৈব আল্লাহ ওগো আল্লাহ তুমি না বলেছো ইয়া কোনো আনাইকুম সাহেদা তুমি না বলেছো আমাকে সমস্ত ব্যক্তির উপরে সাক্ষ্য দাতা রাখবা আল্লাহ আমার উম্মত কি দোষ করলো আমার উম্মত রে কেন জাহান্নামের ফেরেশতারা জাহান্নামী শিকল দ্বারা টেনে টেনে নিয়ে যাচ্ছে আল্লাহ কইব বন্ধু ও বন্ধু আজকে শুধু আপনার আমার ক্ষমতা চলবে মারহাবা কোন আপনি যখন শাফাতে কুব্বার হাসিল করবেন আপনি যখন লে হামদের হাসিল করবেন লেমদের যখন মালিক হয়ে যাবেন আমি আল্লাহ যখন মালিক বানাই দিব আমি যখন অনুমতি দিব আমি যখন পারমিশন দিব তখন আপনি সাপা করবেন তখন আল্লাহ দেখবি একটা বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে আমার নবী কইব আল্লাহ 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 আমার এই উম্মতকে আবার আপনি মিজরা পাল্লার কাছে নেন আবার তার আমলগুলো আপনি ওজন মাফেন এবার আল্লাহ কইব আতিউ মুহাম্মাদান তোমরা আমার বন্ধুর আনুগত্য করো মারহাবা কোন দেখেন হাসর ময়দানে আল্লাহ কিন্তু কহারিয়াতের বেশি থাকবে আল্লাহ দুনিয়ার মধ্যে রহমান রহিম কিন্তু হাসর ময়দানে কহারিয়াত কোন মানুষ আল্লাহর কাছে সাহায্য চাইলেও আল্লাহ তাকাবেন না আপনাদের দিকে কিন্তু হাসর ময়দানে একমাত্র আপন হবে দয়াল নবী মায়ার নবী যরকন মারহাবা সেই লোকটাকে জাহান নামের ফেরেস্তর জাহান নামে নিয়ে যাচ্ছি আমার নবী কইব ফেরেস্তরে ও ফেরেশতা এদিকে আসো তোমরা কেন আমার উম্মতরে জাহান্নামে নিয়ে যাচ্ছ ফেরেশতা কইব নবী গো নবী গো এই লোকটা দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বলতো এই লোকটা দুনিয়ার মধ্যে নামাজ পড়তো না এই লোকটা আমলহীন ছিল নবী গো নবী গো এই লোকটার আমরা জাহান্নামে নিয়ে যাচ্ছি আমার নবী কইব ফেরেশতা ও ফেরেশতা শোনো শোনো তোমরা তার আমলগুলো মিদানের পাল্লার মধ্যে দাও এবারে যখন মিদানের পাল্লার মধ্যে দেখবি তার গুনাগের পাল্লাটা বাড়ি হয়ে যাচ্ছে আমার নবীজি পকেট মুবারক থেকে যখন একটা কাগজের টুকরা দিব ওই লোকটা সাথে সাথে জান্নাতি হয়ে যায়। যখন মারহাবা তখন লোকটা কইব নবী গো বুঝলাম না আমি সারা জীবন খারাপ পাস করলাম আমি মিথ্যা কথা বললাম আমি বেশি আমলও করতে পারি গো কিছুক্ষণ আগেও দেখলাম আমার তারা জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে এখন কেন আমি জান্নাতি হইলাম আমার নবীকে পাগলা ও পাগলা তুমি না দুনিয়ার মধ্যে আমি নবীর প্রতি বেশি দূর শরীফ পড়তাম নবীকে ভালোবাসতাম সেই দূর শরীফটা নোট করে রেখেছি যেরকম মার হাওয়া তাহলে কন নবীর পাগল হলে লাভ না ক্ষতি আজ লাভ না ক্ষতি তাহলে আমার আলোচনা আপনারা কি জানতে পারলেন কি শিখতে পারলেন আমি বেশি দিকায় করবো না জান রাত গভীর হয়ে যাচ্ছে প্রায় একটা বেজে যাচ্ছে পুরো আলোচনাটাকে আমি আপনাদেরকে আবার সামনে আনছি ইয়া আইয়ু আল্লাহ আ মানু আতি রসুল আল্লাহ বলছে হে মান্দার গন্তব্য আল্লাহ আনুগত্য করো রসুল আনুগত্য করো আল্লাহর আনুগত্য রাসুলের আনুগত্য করে নবীকে ভালোবেসে রবি বিন সুলাইমান জান্নাতি হয়েছে উম্মে আইমান জান্নাতি হয়েছে হাসন ও ময়দানে সেই লোকটা জান্নাতি হয়ে গেছে এখন আমরা রাহেলার মানুষ রাহেলার মা বোনরা যদি আমার নবীকে ভালোবাসে আল্লাহর ইবাদত করে আমরা কি জান্নাতি হতে পারে কি পারে না হাত তুলে কন পারে কি পারি না তো জীবন যতদিন আছে নবীর প্রেমে আমরা কোরবান করে যাব কথা কয় কথা কয় না কথা কয় না আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই যদি এখন বাংলাদেশের জমিনে কোন ব্যক্তি নবী শান এক করে বিয়াদি করে আমরা আমরা এক সাথে মাঠে ময়দানে প্রতিবাদ করতে নামতে পারবো কি পারবো না হাতে পারবো কি পারবো না জীবন কুরবান করে দিব লেকিন ইমান বিক্রি করব না কথা কোন ঠিক কারণ তিনটা ব্যাপারে কোনো আপোষ নাই আল্লাহ আল্লা কোরআন মারাবাক চতুর্থ নাম্বার হলিয়া এখানে আল্লাহর এই চারটা বিষয়ে কোনো আপোষ করা যাবে যখনই কেউ কোনো আপনার বেদীমূলক কথা বলবে যখন কোন কথা বলবে আমরা তাকে মুখ দিয়ে হলেও তার প্রতিবাদ করব কথা কোন ঠিকই না কারণ আমাদের দায়িত্ব বাজান মনে রাখবেন যখন কবরে যাবেন তখন বুঝবেন নবী কি জিনিস ছিলেন আসন মানে যখন উঠবেন তখন বুঝবেন আমার নবী কি জিনিস ছিল আমার নবী কেমন ছিলেন আমার নবী সানমান কেমন ছিল হায় হায় আপনারা আসাধ্য হয়ে যাবেন নবীর জন্য আদম পায়ে পাগল নবীর জন্য ইব্রাহিম নবী পাগল নবীর জন্য ইয়াকুব নবী পাগল নবীর জন্য ইউসুফ নবী পাগল নবীর জন্য ইসাফাম্বর পাগল যে ইসা পায়ে নবীর জন্য পাগল হয়ে জান্নাতে যাবে তাহলে আমরা নবীর উম্মত হয়ে যদি আমরা নবীকে ভালোবাসি আমরা তো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবো ঠিক আমরা তো বুঝি না ঠিক রাখবেন নবীর নাহত রাখতে হবে তাহলে আপনি যদি যদিও কম আমল করেন দেখবেন কবরে গেলে আমার নবী আপন করে নিব হাবা কয় না এ বিশ্বাস নি বাজার নবীর ভালোবাসা লাগবে কি লাগবে না তো আমি আপনাদেরকে একটাই আজকে একটাই উপদেশ দিব যতদিন বাঁচবেন নবীকে ভালোবাসবেন ঠিক আছে ইনশাল্লাহ নবীকে ভালোবাসবেন ইমানদার আমরা তো ইমানদার কথা কোনো ঠিক কিনা ইমানদার তার কোনো চিন্তা নাই দেখেন এটার নাম কি আর কি যদি পানি না থাকে এই বোতলের দাম আছে দেখেন পানি না থাকলে বোতলের দাম নাই বোতলটা হলো ইমান কি আপনি যখন লাই লাগা ইহাম্মদ রসুল্লা বললেন আপনি বোতল হলেন কি হলেন বোতল এবার আপনি নামাজ পড়লেন অর্ধেক পরিপূর্ণ হলো রোজা রাখলেন আর অর্ধেক পরিপূর্ণ হলো যখন জাকাত ফরস হলো জাকাত দিলেন আরও অর্ধেক পরিপূর্ণ হলো যখন হস ফরজ হলো যখন হস করলেন পরিপূর্ণ হয়ে গেল যখন মার হাবা তাহলে আমরা ইমানদার দাবি করছি আমরা ইমানদার একটা দুরুসিপ শেখাবো যে দুরুস্যুপটা আমি সব জায়গায় বলি সব জায়গায় শেখাই আপনাদেরকে আমি বলে বলে যাই এই দুরুসিপটা পড়বেন হয়তো একদিন আমার নাম দিদার হয়ে যাবে মার পড়েন সকলে একসাথে আল্লাহ হুম্মা জমা খোলে আল্লাহ হুম্মা সল্লাহ আলা মোহাম্মদ আনিম নি ওয়াসহি ওয়াসাল্লিম যেরকম মারহাবা এই দূরস্বরীপটা প্রত্যেক নামাজ পড়ার পর নামাজ পড়ার পড়বেন চেষ্টা করবেন কমপক্ষে দুইশোবার কতবার কতবার আপনি হাঁটছেন দূরশ্বরী পড়েন আপনি খেতে আছেন দূরশ্বরী পড়েন বাসে আছেন দূরশ্বরী পড়েন জিকির রাখেন অন্তরে মারহাবা কয় না। ওই রিক্সাওয়ালা যেরকম দুরুসুরি পরে ক্যান্সার রোগ ভালো হয়ে গেছে একদিন দেখবেন আপনারও আমার নবীদিদার হয়ে যাবে আচ্ছা দুপুর বেলা যখন একটা বাজে দেখবেন অটোমেটিকলি আপনার এটা খাবারের একটা চিন্তা চলে আসে বৌকে একটু ভাত দাও কন না আপনারা একটু কন জুলহাস ভাইও কয় গোল্ড অফ যিনি আজকে আপনারা আমাকে দেখছেন এই ইউটিউবের মাধ্যমে যারা আমাকে আমার পরিচয় পেয়েছেন একজন জুলহাস ভাই মোটামুটি বাংলাদেশে পপুলার মারহাবা কন তো দেখেন বল ক্ষুদা লাগলে বাদ দাও একটার সময় কিন্তু আপনার ক্ষুদা লাগে নাই অটোমেটিকলি বলছেন ঠিক তেমনিভাবে যেইভাবে বাদ খাওয়া অভ্যাস করে নিয়েছেন ঠিক তেমনিভাবে ভাবে আজকে থেকে নিয়োগ করেন যে আমি দুইশোবার কতবার কমপক্ষে দুইশোবার দূরশ্বরী পড়বো আমার যতই কাজ থাকুক কথা কথা না না কতবার 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 দুইশোবার যতই কাজ থাকুক আমি কাজে থাকবো কিন্তু মনে মনে দূরস্বরী পড়ব কথা কোনে কথা কয়না কথা কয়না মনে মনে আমরা শরীফ পড়তে চাই তো ইনশাআল্লাহ সকলে আমাদের দোয়া করবেন আসুন ক্যাম্প করি না